Hey guys, welcome to my new vlog. So guys, আজ আমরা বেরিয়ে পড়েছি. So শুভ ষষ্ঠী সবাইকে শারদীয় প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ চালু করছি. So আজকে ব্লগে সবাই কন্টিনিউ করবেন কারণ আমরা বেরিয়েছি, আমি ফ্যামিলি নিয়ে সবাই বেরিয়ে পড়েছি. So পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন. তো গাইস, আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম এখন নিউ গড়িয়াতে সবাই ফ্যামিলি মিলে। আমরা এখন প্রতিটা পুজো মণ্ডপে যাব, দর্শন করব। জানি না কটা মণ্ডপে যেতে পারবো, তবে সঙ্গে বাচ্চাও রয়েছে, যাবো, এদিক ওদিক ঘোরাঘুরি করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না, কন্টিনিউ থাকবেন, আশা করি ভালো লাগবে। তো গাইস, আমরা এটা দেখলাম, এই মণ্ডপটা হচ্ছে একটা স্কুলের পুজো। তো খুব বড় না হলেও খুব সৌন্দর্য। কিন্তু এই দেখুন, পর আমরা যাচ্ছি অন্য একটা পুজো দেখার জন্য। রাস্তায় অপরূপ সৌন্দর্য সাজানো লাইটিং দিয়ে। তো নেক্সট মণ্ডপটা ও দেখতে থাকুন। তো গাইস, আমরা ওখানে নেক্সট পূজা মণ্ডপের দিকে এগোচ্ছি। আর রাস্তার যে অপরূপ সৌন্দর্য, লাইট যে উপভোগ করুন। এখন তো পুজো চলছে, মানে পুরো রাস্তাতে পুরো লাইটিং, লাইট লাইটিং চারিদিকে। কোনো ভিডিও মানে সব ক্যাপচার করা সম্ভব না, আমি একটু তুলে ধরলাম। কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর এটা আমরা চলে এসেছি একটা সরকারি হাই স্কুল। আর এই হাই স্কুলের দেখুন ভিতরে অবশ্য আমরা যাচ্ছি, কিন্তু এখানে প্রচুর ভিড় রয়েছে কারণ এখানে হচ্ছে স্কুলের ছেলে মেয়েদের নিয়েই হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আর স্কুলের পরিবেশ মানে সম্পূর্ণ আলাদা। দেখুন এখানে সব অভিভাবকরা রয়েছে, দেখুন পুজো সব বসে উপভোগ করছে। এখানে ছেলে মেয়েরা দেখুন সবাই, দেখুন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আর আমরাও একটু দেখলাম, এখানে খুব এনজয় হচ্ছে। দেখুন ছেলে মেয়েরা খুব এনজয় করছে এখানে, সবাই সবাই বসে এনজয় করছে। আর এদিকে দেখুন এখানে প্যান্ডেলটা যে করেছে খুব দারুণ, হাতের কাজ খুব রয়েছে, হাতের কাজ। তারপরে আমরা আস্তে আস্তে করে পূজা মণ্ডপের দিকে গেলাম। যেখানে দেখলাম এখানে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে, যা দেখার মতন। পুরো সত্যি কি, আমরা কলকাতায় থাকলেও কি যে পুরো গ্রামের ফিল হচ্ছে এই পূজা মণ্ডপ এসে, পুরো গ্রামে যেরকম। তো বন্ধুরা, পুজো দেখতে গেছে কি খাবে না? প্রথম এই যে চালু হয়ে গেল ফুচকা দিয়ে, আজকে ফুচকা দিয়ে স্টার্ট হলো। তো সাইডে পুজোর ঠিক বিপরীত সাইডে কাকু ফুচকা বানাচ্ছে, দেখুন আমরা অপেক্ষা করছি। আর পরে এরপরে আমরা আরও পূর্ব মণ্ডপে যাবো, ততক্ষণ যেন অপেক্ষা করুন। আর কাকু দেখুন লঙ্কা কাটছে, দেখুন চামচ দিয়ে। তো গাইস, আমরাও চলে এলাম আবার নেক্সট প্যান্ডেলে। প্যান্ডেলে কত ঠাকুর দেখবে, এটাও খুব সুন্দর রয়েছে ঠাকুরটা। তো এটা সাধারণ থিম রয়েছে কিন্তু খুব সুন্দর লাগে। এগুলো ঠিক এই পুজো মণ্ডপগুলো যে হচ্ছে যেগুলো পুরো গ্রামের মতনই হয়, কিন্তু আমরা যে বাচ্চা টাচ্চা রয়েছে তো আমরা তো সেই বড় বড় প্যান্ডেলে যেতে পারছি না কারণ আজকে এত ভিড় হয়। এই আমাদের ছোট ছোট বাচ্চা নিয়ে অন্যান্য প্যান্ডেলে যাওয়া সম্ভব না
কারণ আমরাও ফিল করছি যে পরে কোনো দিন যাবো অন্যান্য প্যান্ডেলে। তো আজকে সাধারণত এখানে কাছাকাছি বাড়ির কাছাকাছি ঘোরাঘুরি করছি এখন। আর বন্ধুরা দেখুন, রাস্তাতে এখন অসাধারণ ভিড় রয়েছে এই একটা পয়েন্টে, এটা হচ্ছে হাতের কাজ খুব রয়েছে। তো চলুন আজকের ওই দেখুন, হাতের কারিগর্য খুব রয়েছে, খুব সুন্দর লাগছে। প্যান্ডেলটা ছোটো হলেও কেছে, খুব সুন্দর দেখার মতন রয়েছে। তো আমরা এখন এক এক করে এই প্যান্ডেলের ভিতরে ঢুকছি। এই প্যান্ডেলের যে ঠাকুরটা রয়েছে না, আমার কাছে খুব অসাধারণ লাগার মতো। আজকে ব্লগটা এখানে শেষ করছি গাইস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, ভুলবেন না। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, তখন জানা। বাই বাই।